পছন্দ না আমার মনে হয় এক সেকেন্ড ঘুমানো মানে ওই সেকেন্ডটা আমার লাইফ থেকে চলে যাওয়া খাইতে আমি অত খাদক না ঘুরতে আমার একা ঘুরতে খুব ভালো লাগে মক্কা মদিনাতে আমি দুবারই যেতে পেরেছি রেসা ডক্টর রেসা ইজ মাই হাজবেন্ড তো মহরম ছাড়া বা ইয়ে ছাড়া তো হজ করা যায় না এটা আমার দুঃখ একটা এটাই আমার পীড়া যে যতবার আমি তাকে বলছি যে আমি হজে যেতে চাই যে আমি হাজবেন্ড সাথে যেতে পারবো না ওর ওটি পড়ে গেছে ওর ক্লাস পড়ে গেছে অনেক কিছু পড়ে গেছে আমি যেতে পারিনি কিন্তু আমি উমরা করেছি দুইবার আমার খালুর সাথে আমার ভালো লাগে এভরিবডি ইজ মাই টিচার সবাই আমার আইডল স্যারদের না 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 ব্যবসার ক্ষেত্রে আইডল হচ্ছে আমার নানু ভাইয়া আমি বাবাকে অনেক ভয় পাই কারণ বাবার অনেক মার খাইছি এখন পাই না এখন বুঝি এখন খালি মারগুলার আওয়াজই আসে কিন্তু ব্যথা তো নাই আর মাকে ভালোবাসি সবচেয়ে বেশি ভালো একটা ফেস থাকে না তুই ভালোবাসলে হাত কেটে দেখা ওই ফেসের বিশ বছর না 12-13 বছর আগের কাহিনী এই তো ব্রেকআপ হইলো কেন এখন হয়নি আল্লাহ চাইনি বিকজ দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে সাকসেসফুল বিজনেস ওয়ুমেন মানে আমি এতটুকু আর্ন করতে চাই যে জানি আমি আমার মানে আমি এতটুকু বেশি বেশি ক্যাপিটাল বানায় ফেলতে চাই যে জানি আমি আসলেই 5 টাকা বা 10 টাকায় বা 15-20 টাকার মধ্যে মনে করেন একটা কাপড় সেল করে দিতে পারি মানে আমার ক্যাপিটাল এতটুকু রেজ থাকুক যে আমি খুবই অল্প টাকায় আমি ভালো সেম জিনিসটাই দিয়ে দিতে পারি সো আই ওয়ান্ট টু কিপ মাই মানে পুট মাই সেলফ দেয়ার তার জন্য অনেক ক্যাপিটাল লাগবে তার জন্য আমার আগে কামায় নিতে হবে ঠিক অনেক বছর জীবনে পাইসি হচ্ছে সবচেয়ে বড় যেটা পাওয়ার দরকার একটা একটা ওভাবে বললে কেমন শুনে আচ্ছা আমি যেটা আমার জীবনের কোনো কিছু এরকম সেট ডাউন বা টু ডু লিস্ট ছিল না যে আমি এটা পাবো বা এটা পাবো না বা এটা চাই না চেক লিস্ট করার কিন্তু আমার কাছে কখনোই এরকম ছিল না যে আমি কোনো সময় আল্লাহর সাথে কানেক্টেড হইতে পারবো এরকম একটা সময় আসবে আই নো আই ডু ফ্যাশন আই নো আমি অনেক এমন কিছু করি যেটা আসলে প্রপারলি ওই রাস্তায় যায় না এখনও আই এম অন দ্য ওয়ে কিন্তু দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ যে আই ফিল যে আল্লাহ আমাকে শুনে অ্যান্ড আল্লাহ আমার প্রত্যেকটা আশা পূরণ করে অ্যান্ড আমি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি আর না পাওয়ার মধ্যে হচ্ছে যা পাইনি আলহামদুলিল্লাহ এখন কিছু প্রিয় মানুষ ছিল যাদেরকে পাই নাই কিছু প্রিয় মানুষ বলতে অলওয়েজ যে বয়ফ্রেন্ড হওয়া লাগবে তা না লাইক মাই ফ্রেন্ডস যাকে আমি চাইছি সবসময় পাশে সে আমাকে বুঝে নাই ফিমেল ফ্রেন্ডস অফকোর্স প্রিয় মানুষ ছিল একজন ভালো লাগে নাই তার তো তার ব্যাপার বাট আলহামদুলিল্লাহ যা হয় খুব ভালো হয় যা বললাম যে আল্লাহ সব কিছু ভালোর জন্যই করে বিকজ যার সাথে আছেই বললাম তো সে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ ওই কম খারাপ বেশি খারাপের মধ্যে কম খারাপ আর কি তো ওই তো ওইভাবে সে সবচেয়ে ভালো মানুষ আর পাই নাই বলতে আমি আসলে ওই ঘাউ 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 করা মানুষ না যে আমি আমি যে অল্পতে স্যাটিসফ্যাকশন চলে যায় এরকম মানুষই না আমি আমি পাইছি আমি যাই পাইছি আমি সব আমি ভালোই পাইছি আমি না পাইলেও ভালো আমি পাইলেও ভালো আর সবচেয়ে বেশি মিস করি যদি আমি নানু ভাইয়াকে খুব মিস করি নানু ভাই আমার একটা বটগাছ ছিল হি ওয়াজ মাই শেল্টার হি ওয়াজ নট অনলি মাই শেল্টার হি ওয়াজ এ শেল্টার ফর মাই হোল হাউস আম্মু থেকে শুরু করে হি লেফট ইটস বিন 10 ইয়ার্স অ্যান্ড আমি বলবো নানু ভাইয়ের পরিচয়টা আমি দিচ্ছি না বাংলাদেশের অনেক বড় একজন অ্যাসেট ছিলেন তিনি এখনও তার নাম মানে ওই যে হয় না যে কিছু মানুষ না থাকলেও তার স্পিরিচুয়াল প্রেজেন্স থেকে যায় নানু ভাইয়ের স্পিরিচুয়াল প্রেজেন্স এখনও বাংলাদেশে আছে তো হি ডিড আ লট অফ ওয়ার্কস তার ছিটা ফাটা কিছু আমার মধ্যে আসলে তো আলহামদুলিল্লাহ এক ফোঁটা আছে মনে হয় আমি মনে করি ওটা আমার সবচেয়ে বড় লস আর কি আই ডোন্ট হ্যাভ এম এই তো আর পাইছি সব পাইছি ও আচ্ছা ওকে তো ছোট্ট একটা কথা আমি বলতে চাই যে ধৈর্য ধরা অনেক ইম্পর্ট্যান্ট যেটা আমার খুবই কম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে পারলেই লাইফে মানুষ বড় হয় আর ডিসিপ্লিনারি লাইফ লিড করলে মানুষ লাইফে কখনো থাকে না আর আম্মু একটা কথা বলে এটা কি আম্মু ছোটোবেলায় আমাকে নামাজ পড়ানো নামাজ পড়তেই হবে এই লোভে বলছে নাকি যাই না আম্মু বলছে যে নামাজ পড়ে কোনোদিন গরিব হয় না তো আমি লাইক ওকে গরিব হয় না ফাইন তো গরিব বলে কী হবে মানে তোমার কোনো মনের আশা পূরণ হবে না সো দিস আর সাম থিংস স্মল থিংস যেগুলো আপনার আসলে করতেই হবে ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড রেগুলেটরি লাইফ ওয়ার ইউ হ্যাভ টু ডু ইয়োর সালাত অ্যান্ড ইউ হ্যাভ টু নট লাইক ইউ হ্যাভ টু সে নো টু নো লাইক আপনার মানে নাটাকে না বলা শিখতে হবে যেটা না মানে না আমি করবো না আর আশেপাশে প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলার যে আজকাল আমরা বলি যে ভালো থাকেন সুস্থ থাকেন
সুস্থ মানে সবার সাথে ভালো মিশেন, মানে ভালো ব্যবহার করেন। সমস্যা হচ্ছে এখন ইদানিং ইমানটা ধরে রাখা অনেক কঠিন। তো আমি সবাইকে বলবো যে ইমানটা ধরে রেখে ইমানের সাথে সব কাজ করেন, যেটাই করেন করেন ইমানের সাথে করেন, মানুষের ক্ষতি করেন না। খুব সহজ আজকাল ক্ষতি করা, খুবই সহজ, দুটা কথা গিবোধ করে দেওয়া, বলে দেওয়া। আর ইন্ডাস্ট্রি নিয়ে যদি বলি, আমি আমার যদি ইন্ডাস্ট্রি নিয়ে বলি, গতকালকেও বলছিলাম যে যদি ইন্ডাস্ট্রি বলি, লাইক পিপল হু গেট ইনফ্লুয়েন্সড বাই আস, এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, এক একজন এক এক বংশ থেকে, ফ্যামিলি থেকে, জায়গা থেকে, গন্ত্র বা যেখান থেকে হলো আসে। তো যখন একটা কমিউনিটি হয়ে যায়, তখন প্রত্যেকটা মানুষের একসাথে একই রকমভাবে স্টেপ করা উচিত। আমি আজকে একটা বাজে ব্যবহার করলাম, আমার ভিউয়ার্স আমাকে যেভাবে জাজ করতেছে, ওই ট্যাগটা তো আমার সাথেও আছে, আমাকে দেখেও তো একই কথা বলবো, ও মাই গড ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার, ফাইন ইনফ্লুয়েন্সাররা তো এইরকম। সো মেক শিওর করতে হবে যে আমার কোনো ভুল স্টেপ জানি পরবর্তী, বা যে আসছে বা যে চলে গেছে বা সিনিয়র আছে, তার কোনো ধরনের অ্যাক্টিভিটিতে হার্ম না হয়। সো স্মল মেসেজ বলতে গিয়ে অনেক লার্জ মেসেজ দিয়ে দিছি যে প্লিজ ট্রাই টু বি ডিসিপ্লিনড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ইটস আ কমিউনিটি, হোয়াট এভার আই ডু আই রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড আই বিলং। সো থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড দ্য টিম আউট দেয়ার, টেক কেয়ার, বাই বাই।